মাঝখান বরাবর বা মাঝখানের অংশ বরাবর ভাগ করে নেবেন দুটো ভাগে এই ভাজ অনুযায়ী আপনারা কিন্তু এই সাইডে স্টিচিংটা করবেন সেম ভাবে আরেকটা ডল পাশে বানাবেন তো ক্ষেত্রে পায়ের দিক থেকে স্টার্ট করবেন প্রথমে এই জুতোটা তৈরি করতে হবে তো প্রথমে এখানটায় চারটে ফোরের একটা আড়াআড়ি লাইন তৈরি করবেন এবং এর পরবর্তীতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফোরের একটা আড়ারি লাইন পুরো ডিজাইনটার ক্ষেত্রে লাইনই থাকবে এর পরবর্তীতে একটা লাইন হবে যেখানে কিনা ডান লেভেলটা থাকবে সেম এরপর এরই উপরের অংশে এইভাবে রেড কালারের এখানে একটা ফোর তুলে নেবেন এই সাইডে একটা ফোর ছেড়ে এখানটাই তিনটে ফোর তারপর এখানে একটা ফোর তাহলে জুতোটা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপর আসবেন পায়ের অংশে পা তৈরি করার জন্য ফার্স্টে এখানে যে তিনটে ফোরের লাইন ছিল তার মাঝখানে চারটে ফোর তোলার মতো জায়গা আপনাদের ফাঁকা থাকবে তো প্রথমে এখানটায় চারটে ফোর তুলে নেবেন তারপর এরই ওপরের অংশে এখানটায় তিনটে ফোরের একটা লাইন করবেন এক্ষেত্রে এই সাইডে দুটো ফোর ছেড়ে যাবে এবং এখানে যে রেড কালারের ফোর ছিল তার ওপরে এই অংশটা তৈরি হবে এরপর তিনটে ফোরের এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাইন তৈরি করবেন তার পরবর্তীতে চারটে ফোরের অর্থাৎ বাম দিক থেকে একটা ফোর এক্সটেন্ড করে এখানে এক দুই তিন চার পাঁচ আবার পাঁচটা লাইন তৈরি করবেন তাহলে আমাদের একটা পা তৈরি হয়ে যাচ্ছে এরপর ফ্রকের এই যে অংশটা বা ড্রেসের যে ফার্স্ট লাইনটা সেটা নিচের থেকে তৈরি করব। এর জন্য এখানটায় এই যে তিনটে ফোরের লাইন ছিল তার ডান দিকে এইভাবে ছটা ঘর এক্সটেন্ড করবেন এবং এখানটায় আমাদের লাইনটা স্টার্ট হবে অর্থাৎ এই সাইডে কিন্তু আমাদের তিনটে ফোর উঠবে এক্সট্রা তো এখানটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা ফোর এরকম লম্বা একটা আড়াড়ি লাইন তৈরি করবেন ক্ষেত্রে ডান দিকে এই তিনটে ফোর থাকবেই এর পরবর্তীতে আসি এর নিচের অংশে এই লাইনটি তৈরি করার পর এখানটায় এর পাশে তিনটে ফোরের একটা আড়ারি লাইন করবেন এক্ষেত্রে স্কিন কালারের উল ইউজ করতে পারেন ডলটি তৈরি করার জন্য এর নিচে দু সাইড থেকে ঘর এক্সটেন্ড করে পাঁচটা ফোরের একটা লাইন তারপর ডান দিকের লেভেলটা সেম রেখে ছটা ফোরের একটা লাইন এরপর ডান দিক থেকে দুটো ফোরতলার জায়গা ছেড়ে এখানটায় এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোরের একটা লাইন তুলবেন তার নিচে আবার পাঁচটা ফোরের আরো দুটো লাইন তুলবেন ক্ষেত্রে কিন্তু দেখুন বাম দিকে একটা করে ঘর বেড়েছে বা একটা করে ফোর জায়গা বেড়েছে এবং ডান দিকে কিন্তু সেটা কমেছে এর পরবর্তীতে এরই নিচের অংশে ফোরের একটা লাইন করবেন এই লেভেলটা রাখবেন ডান দিকে কিন্তু দুটো দুটো ঘর বা জায়গা সেম ছাড়া যাবে এরপর চারটে ফোরে দুটো লাইন করবেন তারপর এখানটায় তিনটে ফোরের একটা লাইন আবার তিনটে ফোরের আরেকটা লাইন তারপর সর্বশেষ আরও একটা লাইন তাহলে আমাদের পায়ের অংশটা তৈরি হয়ে যাচ্ছে এরপর জুতোর অংশটা তৈরি করতে হবে তার জন্য এখানটায় এই যে তিনটে ফোরের লাইন তৈরি হয়েছিল এই তিনটে ফোরের একটা ফোর তুলবেন তারপর তিনটে ফোরের একটা লাইন ডান দিকের লেভেলটা সেম রেখে এখানটায় চারটে ফোরের একটা লাইন তারপর আবার ডান দিক থেকে একটা ঘর ছেড়ে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফোরের একটা লাইন করবেন এখানে তিনটে ফোর ছাড়ার পর এই জায়গায় পাঁচটা একটা লাইন তারপর এক দুই তিন পাঁচ ফোর তাহলে আপনাদের এই জুতোটাও তৈরি হয়ে যাচ্ছে এর সাথে সাথে দুটো পায়ের ডিজাইন পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে এরপর ফ্রকের ডিজাইনটা তৈরি করুন ফ্রকের ডিজাইনটি তৈরি করার জন্য এখানে যে লাইনটি তৈরি করেছিলেন ফার্স্ট তেরোটা লাইন তার উপরের অংশে স্টিচিংটা করতে হবে এই জায়গায় ফোরের একটা লাইনের পর ডান দিকে দুটো ফোর ফোর করে এখানটায় পাঁচটা তুলে নেবেন তারপরে একটা ঘর ছাড়বেন হোয়াইট কালারের জন্য এটা আমি নিজের পছন্দ মতো সাজিয়েছি আপনারাও চাইলে কিন্তু নিজের পছন্দ মতো এগুলো তৈরি করতে পারেন এক্ষেত্রে পাঁচটা ঘরের পর আমি এরকম একটা ফোর তুলে নিয়েছি তারপর আবার তিনটা ফোর তুলেছি তারপর আবার একটা হোয়াইট কালারের ফোর এবং আবার এখানটাই তিনটে ফোর এখানটাই তারপর একটা হোয়াইট তারপর এখানে তিনটে এই সাইডটাই কিন্তু ঘর এই দিক থেকে দুটো এবং এই দিক থেকে দুটো ইনক্রিজ করেছে এরপর আবার ডান দিক থেকে দুটো ঘর এক্সটেন্ড করে এখানটায় একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশটা ফোর একটা লম্বা লাইন তৈরি করেছি এরপর ডান দিকের লেভেলটা সেম রেখেছি এবং বাম দিক থেকে দুটো ফোর এক্সটেন্ড করেছি তো এখানে আমাদের তেইশটা ফোরের একটা লাইন হচ্ছে মাঝখানে হোয়াইট কালারের অংশগুলো চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো করতে পারেন তেইশটা ফোরের একটা লাইনের পর চব্বিশটা ফোরের একটা লাইন করেছি এর পরবর্তীতে এই সাইড থেকে একটা ফোর কমিয়েছি এবং এই সাইড থেকে একটা ফোর বাড়িয়েছি তাই এখানটায় আবার ফোরেরই একটা লাইন উঠেছে এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন হাতের অংশ স্টার্ট হচ্ছে তো আমাদের এই জায়গার গ্যাপটা কিন্তু রাখতে হবে তার জন্য এখানে ডান দিকের লেভেলটা সেম রেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ফোর তোলার পর চারটে ফোর তোলার জায়গা অর্থাৎ আটটা ঘর ছেড়ে এই সাইডে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফোর তুলবেন তারপর এখান থেকে এই লাইনটি তৈরি করার পর ডান দিক থেকে এইখানটায় ডানদিক থেকে আবার একটা ফোর তোলার জায়গা ছেড়ে এই জায়গায় আবার একটা লাইন করবো এক্ষেত্রে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ফোর তুলে নেব তারপর চারটে ঘর ছেড়ে দেব মানে চারটে ফোর তোলার জায়গা এর পরবর্তীতে এই সাইডে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ফোর তুলে নেবেন এর পরবর্তীতে ডান দিকের লেভেলটা সেম রাখার জন্য এখানটায় এগারোটা ফোরের একটা লাইন হবে তারপর তিনটে ফোর ছাড়বেন তারপর এই জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফোর আরেকটা লাইন হবে এর পরবর্তীতে এর উপরে লাইনটির জন্য থেকে আবার একটা ঘর ছেড়ে নেবেন তারপর এই জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ফোরের একটা লাইন তারপর চারটে ফোর ছাড়া তারপর এখানটায় আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোরের একটা লাইন তারপর আবার এই জায়গায় সেম ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ফোর এক্ষেত্রে মাঝখানে যে জায়গাগুলো ছাড়া যাচ্ছে সেখানটায় কিন্তু আপনারা ইজিলি স্কিন কালারের উল দিয়ে ভরাট করে নিতে পারেন এক্ষেত্রে হিসাবটা আপনাদের এখন না বললেও হবে কেননা অলরেডি আপনারা কিন্তু এই সাইডটায় ঘরগুলো জানছেন যে কতগুলো ফাঁকা থাকছে আর এই সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন কোন দিক বরাবর লাইন হচ্ছে যার জন্য জামার কার্ভটা কিন্তু তৈরি তৈরি হচ্ছে তো করার পর আমাদের রেড কালারের কাজ এই সাইডে আর হবে না তাই এখান থেকে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ফোরের একটা লাইন তারপর নটা ফোরের একটা লাইন এইভাবে আমাদের স্কার্টের নিচের অংশটা তৈরি হয়ে গেছে বা ড্রেসটার নিচের অংশ তৈরি হয়ে গেছে এরপর এর উপরের অংশের জন্য ডান দিকের লেভেলটা সেম রাখবো এবং এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফোরের একটা লাইন তারপর এখানটায় আবার ছটা ফোরের একটা লাইন এরপর আটটা ফোরের একটা লাইন তার পরবর্তীতে ডান দিকের লেবেলটা সেম রেখে এখানটায় দশটা ফোরের একটা লাইন করবেন এর নিচে এখানটায় একটা ফোর তুলবেন যাতে হাতের যে স্লিভের অংশটা সেটা তৈরি হয়ে যায় এর পরবর্তীতে এর উপরের অংশে এই সাইড থেকে ঘর এক্সটেন্ড করছে জামার হাতার জন্য তো এখানটায় এক দুই তিন তিনটে ফোর এই সাইড এক্সট্রা উঠছে এর পরবর্তীতে এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা ফোরের একটা লাইন তারপর পনেরোটা ফোরের একটা লাইন তারই পরবর্তীতে ডান দিক থেকে একটা ফোর কমাবেন এবং এই সাইড থেকে দুটো ফোর কমাবেন তার মানে এখানে বারোটা ফোরের একটা লাইন আছে এরপর এখানটায় তিনটে ফোর তুলবেন ডান দিকের লেভেলটা সেম রেখে এবং এরই পাশে এখানটায় একটা ফোর তোলার জায়গা ছেড়ে এখানটায় আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফোরের একটা লাইন করবেন এবং লাস্টে এখানে একটা ফোর তুলে নেবেন তাহলে পুরো জামার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যায় হাতের এই অংশ অবধি আপনাদের কোনো অসুবিধা হবে না কেননা এটা কিন্তু জামার ডিজাইনের সাথেই তৈরি হয়ে গেছে তো এখানে তিনটে ফোরে যে লাইনটা ছিল তারই ওপরে এখানে আপনারা তিনটে ফোরের আরেকটা লাইন করবেন তারপর ডান দিকের লেভেল সেম রেখে চারটে ফোরের একটা লাইন এরপর চারটে ফোরের দুটো লাইন করবেন একটা ঘর এদিকে সরে গিয়ে তারপর এখানে পাঁচটা ফোরের একটা লাইন চারটে ফোরের একটা লাইন দুটো ফোর হাত পুরো কমপ্লিট হয়ে গেল সেম ভাবে এই হাতটাও তৈরি করতে হবে এই হাতটা তৈরি করার জন্য এখানে যে ফোর ছিল এবং এই যে লেভেলটা সেম রেখেছিলাম এই সাইড থেকে যে এই লাইনটা আসছে মানে কলারের লাইনটা নিচের লাইন। এখানে দুটো ফোর তারপর এই জায়গায় আপনারা তিনটে লাইন ফোর চারটে লাইন তারপর তিনটে ফোর এক দুই তিন তিনটে লাইন করবেন তারপর আবার দুটো ফোরের তিনটে লাইন তারপর তিনটে ফোরের একটা লাইন পাঁচটা ফোরের দুটো লাইন এবং এখানটায় একটা ফোর তুলবেন তাহলে হাতের আঙুলের অংশটা তৈরি হয়ে যাবে এই সাইডে লাইন দুটো এর তিনটে এক দুই তিন একটা লাইন তাহলে হাতের অংশটা কমপ্লিট হয়ে গেল এখন শুধু মুখের অংশটা বাকি অংশটা তৈরি করার জন্য এখানটায় যে ছটা ফোরের লাইন ছিল তার উপরের অংশে এখানটায় চারটে ফোর তুলবেন তারপর এই জায়গায় দুটো ফোর দু সাইড থেকে এক্সটেন্ড করে আপনারা আটটা ফোরের একটা লাইন তুলবেন তারপর এখানটায় চারটে ফোর তুলবেন তারপর দুটো ফোর ছাড়বেন তারপর এখানটায় আবার চারটে তুলবেন দুটো ফোর যেটা ছেড়েছিলেন সেখানটায় রেড কালারের রুল দিয়ে ভরাট করবেন অর্থাৎ দুটো ফোর তুলবেন তারপর আবার ডান দিক থেকে একটা ঘর এক্সটেন্ড করে চারটে ফোরের একটা লাইন তারপর রেড কালারের একটা ফোর দুটো ফোর স্কিন কালার তারপর আবার রেড কালারের একটা ফোর তার পরবর্তীতে এই সাইডে চারটে ফোর এর পরবর্তীতে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ফোর দুটো লাইন পরপর তৈরি করবেন তারপর এই সাইডের লেভেল এবং এই সাইডের এর লেভেলটা কিন্তু সেম রেখেই এখানটায় দুটো ফোর তুলে দুটো ফোর ব্ল্যাক কালারের উল দিয়ে ফিল আপ করবেন চারটে ফোর দুটো ফোর ব্ল্যাক দুটো ফোর স্কিন কালার তো আমাদের এই লাইনটা তৈরি হয়ে যাচ্ছে সেম ভাবে উপরের লাইনটিও তৈরি করবেন এর পরবর্তীতে ডান দিক থেকে একটা ফোর তোলার জায়গা ছাড়বেন এবং বাম দিক থেকে দুটো ফোর তোলার জায়গা সেক্ষেত্রে এই জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ফোরের একটা লাইন হবে এরপর আবার ডান দিক থেকে আটটা ফোর তোলার জায়গা ছাড়বেন এবং বাম দিক থেকে তিনটে সেক্ষেত্রে এখানে পাঁচটা ফোরের একটা লাইন তারপর চারটে ফোরের একটা লাইন লাস্টে তিনটে ফোরের একটা লাইন মুখের অংশটা পুরো তৈরি হয়ে গেল এরপর চুলের অংশটা তৈরি করতে হবে তো ডান দিকের হাতে যে চারটে ফোরের লাইন ছিল সেকেন্ডটা তার উপরে এখানটায় দুটো ফোর তুলবেন তারপর এখানে সিঙ্গেল ফোরে তিনটে লাইন হবে মানে এখানটা একটা লম্বালম্বি তিনটে ফোরের লাইন তারপরে এখানে দুটো ফোরের দুটো লাইন হবে তারপর তিনটে ফোরের একটা লাইন তারপর চারটে ফোরের দুটো লাইন তারপর এখানে চারটে ফোরের আবার এখানে আরেকটা লাইন করবেন এবং এর পরবর্তীতে কিন্তু এই সাইডটাই চলে আসবেন উপরের অংশ এখনই তৈরি করবেন না এক্ষেত্রে এই জায়গায় দুটো ফোরের লাইন করবেন গলার অংশ যেখান থেকে স্টার্ট হয়েছিল মাঝখানে চারটে ফোর তোলা জায়গা ছেড়ে দুটো ফোর তুলবেন তারপরে এখানটায় দুটো ফোরের দুটো লাইন আবার দুটো ফোরের একটা লাইন তারপর এখানে এক দুই তিন তিনটে লাইন তৈরি করবেন বা তিনটে ঠিক এই পাশে যেরকম ফোর তুলেছেন সেইভাবেই ফোর তুলবেন তারপর এখানে দুটো ফোর তুলবেন তারপর চারটে ফোরের একটা লাইন তার পরবর্তীতে এখানে সাতটা ফোরের একটা লাইন তারপর আটটা ফোরের একটা লাইন তার পরবর্তীতে এখানে আবার সাতটা ফোরের একটা লাইন এরপর আপনারা এই অংশটা তৈরি করবেন তো এখন এই অংশটি তৈরি করার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা লাইন করবেন তারপর এখানে দশটা ফোরের একটা লাইন তারপর এখানটায় রেড কালারের উল দিয়ে ফোর তুলবেন তারপর এখানটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফোরের একটা লাইন তারপর এখানটায় চারটে ফোর ব্ল্যাক কালার এর লাইন রেড তারপর আবার ব্ল্যাক তারপর এর পরবর্তী লাইনের ক্ষেত্রেও কিন্তু উঠবে মাঝখানে এখানে একটা ফোর উঠবে তারপর এই সাইডটাতে আপনারা তিনটে ঘর ডান দিক থেকে ছাড়বেন এবং বাম দিক থেকে একটা ঘর ছেড়ে চারটে ফোরের একটা লাইন এর সাথে সাথে কিন্তু আপনাদের পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে সেম ভাবে আপনারা এই পুতুলটা তৈরি করার পর সাইডের পুতুলটা ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না